স্টেশনের বানপুর স্টেশনের এসএস শ্রী দীপক কুমার দাস মহাশয়ের ফেয়ারওয়েলের অনুষ্ঠান হচ্ছে। এখানে আমরা ইনভাইট হয়েছি, আমিও এসছি, সবাই এসছে। দাসবাবুর আজকে কাজের সমাপ্তি, যদিও দেখে মনে হচ্ছে না যে 60 বছরের একজন, মনে হচ্ছে 40 বছরের যুবক, আরও 10 বছর সার্ভিস আরামেই করতে পারে, কিন্তু আর চাকরি করবেন না। ভালোই লাগছে, খুব সুন্দর দাসবাবুর কর্মস্থল, এই যে কেবিন, এখানেই উনি বসে চাকরি করতেন, এই যে চেয়ার, এখানে আজকে পালবাবু বসে আছেন, সবার আজকে ভারাক্রান্ত মন, এতদিনের প্রিয় একজন সাথী আমাদের কর্মস্থল থেকে বিদায় নিচ্ছে। আশা করব ওনার শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকবে এবং আমাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা বলবে, এটা আমরা চাই। ধন্যবাদ। হ্যাঁ, ভিডিও তুলছি তো। আমাদের টিআই সাহেব আর দাসবাবু পাশাপাশি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, না মুখ খারাপ তো করা যাবে না, এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি যা বলেন চুপচাপ বলেন। হ্যাঁ হ্যাঁ চলছে, দাঁড়ান, এটা স্ক্রিন ছবি তুলছে। এই পান্না দা, একটু একটু তাকান এদিকে, দুজনে একটা ক্লোজ ছবি নেই। পান্নাবাবু বহুদিন চাকরি করেছি এই লোকের সঙ্গে মাছ দিয়াতে, ওরই বাবা সেই বিশুদা, কিন্তু চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে, যদি আমারও পরিবর্তন হয়ে গেছে সেই বিশুদার। এই বানপুর স্টেশনে আমিও বহু চাকরি করেছি, এই চেয়ারে বসে চাকরি করেছি, এই কেবিন, আজকে সেই পুরনো স্মৃতিগুলোই মনে পড়ছে। রানাঘাটেও চাকরি করেছে ছোটবেলায়, কেমন চলছে নাকি? না না, টেকনিক্যাল ব্যাপার, আপনাকে এরা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ইউর নম্বর ওয়ান্টেড, এই জন্য সাইন করে দিচ্ছে। আমি তো চাকরি করবো, আমি ওখানে গেলে যাবো। যেটাই তো তোমার মূলধন রে, এই তুই চাকরি করে খাবি, ঠিক আছে, দেহ খারাপ হয়ে গেলে কি করবি? যে এখন তো রিমাইকে বললে রিমাই করবে দুঃখ পাইনি, আমি কিন্তু দুঃখ পাইনি, আমি কিন্তু এটা মানে ভালো করে ফিল করলাম অ্যাকচুয়ালি ব্যাপার। এই দিন আবার রাতে আমার তোমার খোঁজ নিলাম যে কি কন্ডিশন, আমি তো দুবার ফোন করেছিলাম, তোমার ফোনই তুলবো ডায়রিতে লিখে নিয়েছি, এখান থেকে সেভ করিনি বলে আমার নাম্বারটা হয়নি,
আজকে সেভ করি না। দাসবাবুর ফেয়ারওয়েল উপলক্ষে রান্না বান্না হচ্ছে এখানে, মাসিরা সব রান্না করছে। সব রান্না হয়ে গেছে? আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাফরা আছে, আশেপাশে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় পিআই সাহেব এবং আমাদের পাশে স্টেশন আমাদের কাছের মানুষ বগুড়া স্টেশন ম্যানেজার রায়বাবু এবং আমাদের এখানকার বিএস উনি আছেন, সবাই আছেন। আমাদের অনুষ্ঠান এখন শুরু করব। আজকের এই অনুষ্ঠানে স্বাগত গ্রহণ করার জন্য আমাদের পিআই সাহেবকে আমরা অনুরোধ করছি, পিআই সাহেবকে স্বাগত করি। প্রথমে মানপুর স্টেশনের তরফ থেকে আমাদের স্টাফের তরফ থেকে বড় একটা সংবর্ধনা পত্র দেওয়া আছে, সেটা আমি সবার মাধ্যমে পড়ে শোনাচ্ছি। মাননীয় শ্রী দীপক কুমার দাস মহাশয়ের কর্মজীবনের অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনা পত্র। অবসর গ্রহণের দিন হচ্ছে 31 আগস্ট শুক্রবার। তবু মনে রেখো ছোট্ট একটা কথা আকুলতা, কিন্তু কি অপূর্ব ব্যঞ্জনা মনে। কবি তো কবেই বলেছেন, যদি দূরে যায় চলে, পুরাতন প্রেম ঢাকা করে যায়, নব প্রেম জালে। যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা হয়ে যায় মধুরাতে, তবু মনে রেখো আগামী 2012 সালের 31 আগস্ট শুক্রবার আপনি দীর্ঘ চাকরি জীবনের শেষে অবসর নেবেন, আমাদের ছেড়ে চলে যাবেন আপনার নিজের গৃহস্থ জীবনের আত্মভেদ দুটকায়, কর্ম চঞ্চল চাকরি জীবন ছেড়ে সাংসারিক জীবনের মধুর স্নিগ্ধতায়। এই বিদায় লগ্নে 30 আগস্ট বৃহস্পতিবার 2012 ক্ষণে ক্ষণে কেন যেন বুকের ভেতরটা দুমড়ে মুছে উঠছে আগামী দিনের বিচ্ছেদের কথা ভেবে। জানি বসন্ত তো শুধু ফোটা ফুলের মেলা নয়, ঝরা ফুলের খেলাও চলে এখানে, এখানে মন বলে যেতে না কি দেব, খুব যেতে দিতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার গণমন্ত্র সহকর্মীবৃন্দ, বান্ধবের কর্মচারী। আমরা কেন স্টেশনের লোক এবং আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি, মানে সরকারকে সহযোগিতা পেয়ে গার্ডেন্সটা বেশি পেয়েছি। আমি জানতাম না আমরা চাকরি এত কম বেঁচেছিল আর কি, আমার সাথে স্টেশন তো মিস করবে, আমরা ওনাকে মিস করবো। তবে এখন যা যোগাযোগ ব্যবস্থা আশা করি সবাই সহযোগিতা পাবে এবং এখন মহিলা আছে সহযোগিতা পাবে। সবথেকে বড় কথা সুস্থভাবে রিটায়ার করার একটা অ্যাচিভমেন্ট, যেটা বলতে এটাই অ্যাচিভমেন্ট এবং সুস্থতাও কমে। ভবিষ্যৎ এবার একটু আমাদের সত্যজিতা কিছু একটু দাসবাবু সম্পর্কে আমি খুবই অল্প কিছু বলব। দাসবাবুর সঙ্গে দীর্ঘ বছর চাকরি করেছি, ওনার সঙ্গে রানাঘাটে চাকরি করেছি, ওনার সঙ্গে বানপুরে চাকরি করেছি, উৎসবে ব্যাপনে তৈরি দুর্নীতিকে রাষ্ট্র
আমার জীবন শেষ। আপনি দেখবেন রিটায়ারের পরে এক মাস পরেই আপনার রোগে ধরে যাবে। এই জন্য আমি সবাইকে বলছি যখনই রিটায়ার্ড হবেন, প্রত্যেকেই বলছি রিটায়ার্ড হওয়ার পরেই আপনি ভাববেন না চাকরি শেষ, আমার লাইফ শেষ। এই চিন্তাটা আপনাদের সবাইকে বলি মাথা থেকে দূর করবেন। চাকরিও অনেক কাজ আছে, এই উদ্যমটা যেন মনের মধ্যে থাকে এইটাই আমি সবাইকে বলতে চাই। যা দাসদার সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছি তার যে ভালোবাসা অকৃত্রিম দান সেটা তো আমরা কোনোদিন ভুলব না। দাদা এখনও যেভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেন সবাইকেও বলি সেইভাবে সবাই সবার সঙ্গে আমাদের রেলওয়ে স্টাফরা যোগাযোগ রাখবেন। সিনিয়র ডিপার্টমেন্ট থেকে আমি গত কাছে বলছি আমাদের বড়ো স্বাধীন চাইল্ড ওয়ার্কের কাছে, তা আমার বক্তব্য কি এখন বড়োবাবু কে হবে না সেটা জানি না। তা আমার বক্তব্য আমাদের সঙ্গে বড়োবাবু একাধ দিনে এসে দান করতে থাকবে, উনি যেভাবে চালিয়েছে আমরা সেভাবে চালিয়ে যাই। উনি একাধ দিন এসে আমাদের চলতে পরামর্শ দেবেন যে এটা করলেই হয়। এখন নিমাটা বড়োবাবু সভাপতি অতি দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে দাসবাবু আমাদের সঙ্গে দীর্ঘ 10 বছর কাজ করেছেন, এর মধ্যে হয়তো আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে জানি না, হয়তো সেটাকে মনে করে ফেলছি না। তবে আগামী দিন চাইছি জাতীয় না বেকার লাইবে ভালোভাবে বাড়িতে আপনি সেটা আমাদের পছন্দ করি এবং চাই আমরা হয়তো কোনো অসুবিধা হলে আমাদের অসুবিধা সেটাকে তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের সবাই এখানে আসে তাদের সঙ্গে অনেক রকম হয়তো অনেক রকম চাকরি সরস্বতার সেটাকে যদি অনুমোদনা করা এবং বড়োবাবু আজকে আমাদের 31 তারিখের লাস্ট 31 তারিখের টাইম পরবর্তীতে সভাপতি আমাদেরকে আসেন আমাদের সবার কাছের মানুষ, কেন সবসময় উনি আমাদের চালনা পথের চালনা যে করে তার পথের উনি হচ্ছে মেন জিনিস আমাদের হাতিয়ার। ওনার সুখ দুঃখে আমরা আমাদের সঙ্গে সুখ দুঃখে উনি মিলতে হবে সমস্ত স্টাফের, খালি নয় স্টেশন মাস্টার নয়, মানে যে কোনো ডিপার্টমেন্টের উনি কাছে সব থেকে ইন্সপেক্টর আমাদের। তাই আমরা বলবো যাতে উনিও আগামী দিনে আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করে এবং আমাদের যারা অসুবিধিত যারা ডিপার্টমেন্টের লোক আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলুন, সাবায়লা ডিপার্টমেন্টে বলুন, সবাই আমাদের সঙ্গে কাজের সঙ্গে একসঙ্গে পথিক। আমরা সমষ্টিগতভাবে সবাই কাজ করলে তবেই স্টেশন একটা সম্পূর্ণ কাজ হয়। চাইবো যে বড়বাবু চলে আসে সঙ্গে সঙ্গে যেন আমাদের সঙ্গে সবাই যারা আছে নিমাইতে আছে আমরা আছি আমাদের সঙ্গে যেন সবাই এইভাবে যেরকম বড়বাবুর সঙ্গে সহযোগিতা করে এইভাবে সহযোগিতা করে যাতে বানপুর স্টেশনটা আরও সুন্দর উন্নয়নমূলক হতে পারে, আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এটুকু আমি বলবো সবাই যারা এখানে বুঝতে পারবে তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন। আর একটা কথা হচ্ছে চাকরি জীবনে সবাই শেষ করে, শেষ করতেই হবে, এটা জীবনের বা চাকরি জীবনের ধারাবাহিকতা নিয়ম। মানুষ যখন জন্মায় তার মৃত্যু হবে, চাকরি যখন যে তৈরি হয় চাকরি যখন সে আসে তার শেষ হবে, সে জানে আমার 60 বছরে শেষ হবে, 58 বছরে শেষ হবে, এটা একটা ধারাবাহিক সিস্টেম। এই সিস্টেমের মধ্যে সবাইকে পড়তে হবে একদিন একদিন, তাই যে যাবে সে যেন সুন্দর এবং সুস্থভাবে যেতে পারে সেই কামনা আমরা করি এবং দাসবাবু সেই জায়গাটাই 1 নম্বর। আমি ছোটোবেলার থেকে আমি দেখেছি ওনাকে চাকরি জীবন আগের থেকে আমাকে চেনে উনি, আমার বাবা যেতে চাকরি করত সেহেতু আমরা ছোটোর থেকেই চিনি ওনাকে, সেহেতু ওনার যে কাজের ধারাবাহিকতা বা মিষ্টতা মুখের মধ্যে বা ধমকের সঙ্গে একটা মানে আনন্দের দিকটাও থাকে সেটা ওনার মধ্যে আমরা দেখেছি। সাউথ কেবেনে উনি যখন চাকরি করতে তখন আমি গেছি দেখেছি, চাকরির আগেও গেছি, চাকরির পার করে সাউথ কেবেনে উনি আমি সার্ভে করতে যেতাম যে একটা সাউথ একটা আমাকে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি দেখেছি ওনার কাজের ধারা, কাজের কর্মদক্ষতা সেটা হয়তো আমাদের মধ্যে এখনকার প্রজন্মের মধ্যে নেই, সেটা আমাদের ওনার কাছ থেকে আমাদের শেখার অনেক জিনিস ছিল যারা যারা শিখতে পেরেছে। আমি তো চিহ্নিত পাইকারের জন্য এখানে এসছি সবে, আমি চাইবো ওনার আদর্শ ওনার যেহেতু আমি 7-8 দিনে দেখেছি ওনার একটা মানে কাজ করার বা মানুষের মধ্যে বা শ্রমিকদের সঙ্গে একটা ডাইনামিক মানে জোর করে কাজ আদায় করা এই 10 দিনের মধ্যে আমি দেখেছি, সেটা খুবই প্রশংসনীয় ব্যাপার। আমি সেটাই বলছিলাম উনি 2 দিন আগে চলে যাবে জানে, তাও সে যেভাবে সব কর্মীদের সঙ্গে মনে করছে উনি যাবেন, আমার মনে হচ্ছে উনি যাবেন আগের দিকে,
উনি বলছে এই কাজটা হয়নি ওই কাজটা হয়নি এটা কালকে করে দিবি। উনি জানে যে আমি চলে যাব, তাও যে উনি মনের ভিতরে যাবে না একটা যে একটা মনের ভিতরে একটা জোর যে মনে হচ্ছে উনি যাবে না, কারণ সেটাই প্রমাণ হয়েছে যে উনি কাজের দক্ষতা। উনি চলে যাবে, অনেক মানুষই চলে যাবে তার আগের দিকে ঢিলা দিয়ে যায় স্টেশনটাকে, কিন্তু উনি যেদিন যাবে তার আগের দিনও স্টেশনটা পরিষ্কার থাকে, কোনটা হচ্ছে না একটা যে কাজের ওনার যে চিন্তা ভাবনা সেটা আমাদের ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তা আমি অফিসার হচ্ছে শিক্ষা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং সিগন্যাল ডিপার্টমেন্ট এবং আমার ট্রাফিক ডিপার্টমেন্ট। আচ্ছা, প্রথমে আমি বলবো যে 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 কাজে রয়েছেন প্রত্যেকটি কাজ যেন যতটুকু সম্ভব সেগুলো করার চেষ্টা করি, এবং দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে আমার ট্রাফিকের থেকে আমার এসএস এবং অন্যান্য এসএস আমি এই কথাই বলবো যে তারা যেন প্রশাসনিক কাঠামোটা সবার থাকে। আমার তো যেটুকু আমার কাজ সেটুকু করতেই হবে, তার মানে এই নয় যে কাউকে আমি থাপ্পর মারবো বা আমার যে পাওয়ারটা সেটা আমি কখনোই দেখাতে যাবো। আমার কিন্তু ভিতরে পাওয়ারটা থাকবে এবং কীভাবে আমি সুস্থভাবে কাজটা ঘটাবো এবং সেটা সেদিকে ক্যাপ করতে পারবো, তা সেটুকু বলে আমি শেষ করব। তাহলে আমরা এখানে আজকে সমস্যা শেষ করছি। আপনি আপনার কাজ করেন না? সুস্থ শরীর ভালো মন ভালো মানুষ এটার জন্য অশেষ ধন্যবাদ। বলি না চ্যানেল বারো আছে তো বিশ্বাসবাবুর ক্যামেরার মধ্যে তো মনে হচ্ছে ইয়াং গেঞ্জিটা দেখো আরে আপনার জন্য টু শ্রী দীপক কুমার দাস স্টেশন ম্যানেজার বানপুর অন দ্য ইভ অফ সুপার অ্যানুয়েশন অ্যাট দি এন্ড অফ লং চ্যাপ্টার ইন লাইফ এই স্টেপ টুয়ার্ডস দ্য লাইফ অফ লেজার বাই লোমিংস টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার এবং দ্য ক্রুশিয়াল লাইফ ইন প্রেয়ার উইথ থ্রি ডিকেটস অ্যান্ড থ্রি ডেয়ার লেজার দিস ইজ দ্য ল অফ এটার্নিটি দেয়ার ইজ নো টাইম টু হ্যাভ অ্যানি পিটি এ ওয়াক টু the destination in the way of welfare long live with care in succession with Shri Jitendra Bush is to be the Arunga. Thank you, thank you. Very good, very good. A valuable gift. What are you going to do? Are কবে যেতে হবে তাই না? হ্যাঁ বস, নিশ্চয়ই অবশ্যই হবে। হ্যাঁ ঠিক আছে,
ওই তো ওই জন্যই নিচ্ছেন, আমিও করে আছি ইনসাকসেসন, ওই ইনসাকসেসন আমার চান্সটা পড়ে 14 নম্বর এই লাইনের এরপর করে আগস্টে আগস্টে গোবিন্দ আগস্টে আগস্টে ভক্তর সাথে একটু দাঁড়ান, ভক্তর সাথে একটু দাঁড়ান, গাড়ি ছাড়বে না, ভক্তর সাথে একটু দাঁড়ান, এই ওঠেন 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 ওঠেন। बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई, दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई। पुतले धरती ये प्यारी प्यारी मुखड़े ये उजले, काहे बनाया तूने दुनिया का खेला, काहे बनाया तूने दुनिया का खेला, जिसमें लगाया जवानी का मेला, गुपचुप तमाशा देखे वाहर तेरी खुदाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई, दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया बनाई।
तू भी तो तड़पा होगा मन को बनाकर तूफान ये प्यार का मन में छुपा कर कोई छवि तो होगी आंखों में तेरी कोई छवि तो होगी आंखों में तेरी आंसू भी छलके होंगे पलकों से तेरी बोल क्या सूझी तुझको काहे को प्रीत जगाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई तूने जीना सिखाया हंसना सिखाया रोना सिखाया जीवन के पथ पर मीत मिलाए जीवन के पथ पर मीत मिलाए मीत मिला के तूने सपने जगाए।